প্রায় 150 বছর যাবৎ ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে সুয়েজ খাল। মিশরের সিনাই উপদ্বীপে মরুভূমির বালি খনন করে তৈরি করা হয়েছে এ খাল। এখানে দেখা যায় পৃথিবীর অভূতপূর্ব এক দৃশ্য। বিশাল বিশাল সামুদ্রিক জাহাজ ভেসে যায় সমুদ্রের মাঝখান দিয়ে। সুয়েজ খাল তৈরি হবার পর ইউরোপ ও ভারতের মাঝে দূরত্ব কমে আসে প্রায় 7,000 কিলোমিটার। অতীতে সমুদ্রপথ ইউরোপ থেকে সমগ্র আফ্রিকা মহাদেশ ঘুরে এশিয়ায় আসতে সময় লাগত প্রায় 4 থেকে 5 মাস। আর সুয়েজ খাল তৈরি হবার পর জাহাজগুলোর সেই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে মাত্র 3 সপ্তাহ। বর্তমান বিশ্বের 10% সমুদ্র বাণিজ্য শুধুমাত্র সুয়েজ খালের মাধ্যমে হয়ে থাকে। পৃথিবীর অন্যতম এক সম্পদ সুয়েজ খাল সম্পর্কে জানব আজকের এই পর্বে। খ্রিস্টপূর্ব আনুমানিক 19 শতকে প্রাচীন মিশরীয় সভ্যতায় সুয়েজ খালের মতোই একটি খাল ছিল। তৎকালীন মিশরের রাজা ফেরাউন লোহিত সাগর থেকে নীলনদ পর্যন্ত একটি খাল খনন করার নির্দেশ দেয়। এরপর তার পরবর্তী ফেরাউনরা ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে তৎকালীন নৌকা চলাচলের উপযোগী খাল খনন করে। এ খাল তারপরেও প্রায় 1200 বছর সচল ছিল। কিন্তু খালটি শুধুমাত্র মিশরীয়রাই তাদের বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারত। পরবর্তীতে মরুঝড়ের ফলে এখানে বেশ কিছু অংশ ভরাট হয়ে গিয়ে বিটার হ্রদ ও তিমসা হ্রদের সৃষ্টি করে। খ্রিস্টপূর্ব 6 শতকে ফেরাউন নিকো আবার এ খাল খনন করতে চায়, কিন্তু সে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রায় লক্ষাধিক শ্রমিক অনাহারে মারা যায়। এর প্রায় 100 বছর পরে পারস্যের রাজা দারিউস ভূমধ্যসাগরের নিকটবর্তী অংশ খনন শুরু করে এবং 2 শতাব্দী পরে দ্বিতীয় টলেমির শাসনামলে এ খাল খনন সম্পন্ন হয়। পরবর্তীতে পুনরায় মরুভূমির দ্বারা বালু ভরাট হয়ে প্রায় 1000 বছর চাপা পড়েছিল খালটি। বর্তমান সুয়েজ খালটিও টমিলির আমলের সেই খালটির উপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশ অতিক্রম করে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামার আবিষ্কৃত পথেই ইউরোপ থেকে ভারতে আসতে সময় লাগত প্রায় 4 মাস। এরপর প্রায় 400 বছর ধরে ব্রিটিশ, ওলন্দাজ ও পর্তুগিজ জাহাজ সমুদ্রপথে রাজত্ব করে। 1800 শতকের মাঝামাঝি শুরু হওয়া শিল্প বিপ্লবের ফলে ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক বিরাট পরিবর্তন আসে। পুরনো অভিজাত শ্রেণীর পতন ও নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাবের ফলে দূর প্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য তখন বিলাসিতার গণ্ডি ছাড়িয়ে অতি জরুরি বিষয়ে পরিণত হয়। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড সহ সমগ্র ইউরোপে সৃষ্ট কলকারখানার জন্য দরকার পড়ে নানা রকমের কাঁচামাল। তাদের সবচেয়ে বেশি দরকার ছিল বিভিন্ন ধরনের খনিজ আকরিক, পাট ও তুলা। ঠিক একই সময়ে সমুদ্রগামী জাহাজের নির্মাণ পদ্ধতিতেও আসে বৈপ্লবিক পরিবর্তন। এ সময় প্রাচীন কাঠের জাহাজের বদলে আধুনিক স্টিলের বিশাল বিশাল জাহাজ নির্মাণ হতে থাকে। এসব স্টিলের জাহাজ ভারত তথা এশিয়া থেকে প্রচুর কাঁচামাল নিয়ে যেতে সক্ষম ছিল, কিন্তু সমগ্র আফ্রিকা মহাদেশ ঘুরে এসব আধুনিক জাহাজের যাত্রাও অনেক বেশি সময় লাগত। তাই বাধ্য হয়ে তখন ইউরোপের মনোযোগ যায় সুয়েজ উপকূলে। নেপোলিয়ন বোনাপার্ট মিশর অভিযানে আসার পর ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। কিন্তু ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরের উচ্চতা 10 মিটার বেশি থাকায় সে সময় খাল খননের চিন্তা বাদ দেওয়া হয়। পরবর্তীতে ফার্দিনান্দ লেসেপস নামে একজন ফরাসি প্রকৌশলী উদ্যোগ নেন। সুয়েজ খাল খনন করতে 1858 সালে ডিসেম্বরে সুয়েজ খাল কোম্পানি গঠন করা হয়। লেসেপস চেয়েছেন সুয়েজ খাল কোম্পানি যেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তাই এ খাল প্রতিষ্ঠাকালীন চুক্তি অনুযায়ী সকল দেশ শান্তি ও যুদ্ধকালীন সময়ে বৈষম্যহীনভাবে যাতায়াত করতে পারবে। কিন্তু তখন ব্রিটিশরা সুয়েজ খাল খননের বিরোধিতা শুরু করেন। ব্রিটিশরা ভাবছিলেন যেহেতু ফরাসিরা এখানে দায়িত্বে রয়েছে, তাই খাল খনন সম্পন্ন হওয়ার পর ফরাসিরা হয়তো পূর্বশত্রুতার জের ধরে ব্রিটিশদের এ পথে যাতায়াত করতে দেবে না। এছাড়া ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের প্রতিষ্ঠিত রাজত্বে অন্য কোনো ইউরোপের দেশকে ভাগ দিতে চায়নি। খাল খনন যাতে বাধাপ্রাপ্ত হয় সেজন্য ইউরোপের বিভিন্ন ব্যাংকে ব্রিটিশ সরকার এই প্রকল্পে ঋণ দিতে নিষেধ করে। সে সময় মিশর ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
তৎকালীন মিশরের রাজা মোহাম্মদ সাইদ পাশা ইউরোপের কিছু ব্যাংক থেকে অতি উচ্চ সুদে বহু টাকার ঋণ নিতে সক্ষম হয়। 1963 সালে মোহাম্মদ সাইদের মৃত্যুর পর তার ভাতিজা ইসমাইল পাশা মিশরের ক্ষমতায় আসে। 10 বছর ধরে খননের পর ইসমাইল পাশার আমলেই সুয়েজ খালের নির্মাণ সম্পন্ন হয়। সুয়েজ খাল চালু হবার পর এ খালের মাধ্যমে ইউরোপের দেশগুলো লাভবান হলেও বহু দেনার দায়ে মিশরের অর্থনীতি উল্টো দেউলিয়া হওয়ার পথে আগাতে থাকে। তখন ইসমাইল পাশা সুয়েজ খালের 50% শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার সাথে সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিজরেইলি ব্রিটিশ পার্লামেন্ট বা রানী কারো কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি না নিয়েই $2 কোটি সুয়েজ খালের অর্ধেক শেয়ার কিনে নেয়। এরপর বেঞ্জামিন ডিজরেইলি রানী ভিক্টোরিয়াকে চিঠি লিখে বিষয়টি জানায়। ব্রিটেনের প্রথম এবং একমাত্র ইহুদি এ প্রধানমন্ত্রী সে চিঠিতে শুধু একটি লাইনে লিখেছিলেন, ম্যাডাম আপনি এখন সুয়েজ খালের মালিক। যে ব্রিটিশরা সুয়েজ খাল খননের শুরু থেকেই এ প্রকল্প বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে, সেই ব্রিটিশরাই পরবর্তীতে কৌশলে সুয়েজ খালের অর্ধেকের মালিক বনে যায়। এই শেয়ার কেনার পর থেকে ব্রিটিশরা মিশরের অভ্যন্তরীণ সকল বিষয়ে নিয়মিত নাক গলাতে শুরু করে। এরপর 1882 সাল থেকে দীর্ঘ 75 বছর ব্রিটিশরা মিশর দখল করে রাখে। 1956 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের ক্ষমতায় আসেন জামাল আব্দেল নাসের। তিনি ক্ষমতায় আসার পরপরই সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর প্রেক্ষিতে তৈরি হয় সুয়েজ সংকট। তখন ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলের যৌথ বাহিনী মিশর দখল করে নেয়। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে সুয়েজ খালকে মিশরের সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। এরপর 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় থেকে 1975 সাল পর্যন্ত প্রায় 8 বছর নৌ চলাচল বন্ধ ছিল। এ সময় মিশর ইচ্ছাকৃতভাবে 40টি জাহাজ ডুবিয়ে সুয়েজ খালকে নৌ চলাচলের অনুপযোগী করে রাখে। 1969 সালে সুয়েজ খাল খননের কাজ সম্পন্ন হবার পর এটি সমগ্র বিশ্বে বাণিজ্যিক নৌপথে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। এটি তৎকালীন সময়ে বিশ্ব বাণিজ্যের চেহারাই বদলে দেয়। এ খালটি ইউরোপ ও এশিয়ার মধ্যে যাতায়াতের জন্য এক বিশাল শর্টকাট তৈরি করে। তার আগে ইউরোপ থেকে এশিয়ায় আসতে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরতে হতো। সুয়েজ খাল তৈরি হবার পর ইউরোপ ও ভারতের মাঝে সমুদ্রপথে দূরত্ব কমে যায় প্রায় 7000 কিলোমিটার। এ খাল তৈরি হবার পর পৃথিবীটা যেন ছোট হয়ে আসে। শুরুতে এর দৈর্ঘ্য ছিল 164 কিলোমিটার এবং গভীরতা ছিল 8 মিটার। বেশ কিছু সংস্কার ও সম্প্রসারের পর 2010 সালের হিসাব মতে এর দৈর্ঘ্য 190.3 কিলোমিটার, গভীরতা 24 মিটার এবং সর্বনিম্ন সরুস্থানের প্রস্থ 205 মিটার। খালটি উদ্বোধনের সময় এর প্রস্থ এবং গভীরতার ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার। পরবর্তীতে ধীরে ধীরে এটি বহুগুণে বৃদ্ধি পায়। 1956 সালে জাতীয়করণের সময় এর ক্ষেত্রফল হয় 12 বর্গ কিলোমিটার। পরবর্তীতে মিশরীরা একে 1800 বর্গ কিলোমিটারে উন্নীত করে। 1975 সালে সুয়েজ খাল পুনরায় চালু হবার পর সমুদ্রগামী জাহাজগুলোর আকৃতিতে বিশাল পরিবর্তন আসে। সে সময় থেকে এখন পর্যন্ত সুয়েজ খালের প্রস্থ এবং গভীরতা নিয়মিত বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও খাল রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিনই এর কোনো না কোনো অংশ বালি ড্রেজিং করা হয়। সুয়েজ খাল এক লেন বিশিষ্ট খাল হওয়াতে একের অধিক জাহাজ পাশাপাশি যাতায়াত করতে পারে না। তবে জাহাজের যাতায়াত নির্বিঘ্ন করতে খালের পাশে 5টি বাইপাস ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বর্তমানে মিশর সুয়েজ খাল থেকে বছরে প্রায় $4 বিলিয়নেরও বেশি অর্থ আয় করে থাকে। মিশর সুয়েজ খালের মালিকানা ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকলেও এটি সমগ্র পৃথিবীর জন্য এক অনন্য সম্পদ, কারণ বিশ্বের প্রায় 10% সমুদ্র বাণিজ্য হয়ে থাকে শুধুমাত্র সুয়েজ খালের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। গুড বাই।